আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে যদি আপনার চ্যানেলে বেশ কিছু কন্টেন্ট থাকে, মনে করেন 150, 200 বা 300 যদি ভিডিও থাকে, আর যদি আপনি 1000 সাবস্ক্রাইবারটা ক্রস করে যান, মানে আপনার অলরেডি 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই অনেক অনেক দরকারি। আজকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আসছি, কারণ আমি গতকালকে ভিডিও দেওয়ার পরে বা তার দুই একদিন আগে আমি একটা ভিডিওকে প্রমোট করেছি বা বুস্টিং করেছি ট্রায়াল বেসিস দেখার জন্য যে এটা করলে চ্যানেলে কি ধরনের পরিবর্তন আসে। তো আমরা অনেকের কাছেই শুনে রেখেছি যে বুস্ট করলে যে ভিডিও আসে, ভিডিওর যে পারফরমেন্স বা ভিডিওর যে ভিউজগুলো আসে সেটা অর্গ্যানিক হয় না, ইউটিউব এগুলোকে কাউন্টে নেয় না বা শো করে না। তো এই ব্যাপারগুলো কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা সেই ব্যাপারটাই আমি এখন স্ক্রিনে গিয়ে দেখাবো যে আমার সঙ্গে কি হয়েছে সেই ব্যাপারটা। তাহলে এই ব্যাপারের উপরে একটা বিশ্বাস আপনাদের জন্মাবে এবং সে অনুযায়ী আপনি আপনাদের চ্যানেলে কিভাবে ফিউচারে কাজ করতে হবে সেই ব্যাপারটা সম্পর্কে সিদ্ধান্ত নিতে আপনাদের জন্য সহজ হবে। তো চলুন যাই, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, আমি আমার চ্যানেলের আপনারা খেয়াল করে দেখেন তীর চিহ্ন দিয়ে আমি নির্দিষ্ট করে দিয়েছি। এই ভিডিওটাকে আমি ক্যাম্পেইন চালানোর জন্য সিদ্ধান্ত নিলাম। ক্যাম্পেইন বলতে আমি যেটা বলতে চাচ্ছি যেটা, যে এটাকে আমি ভিডিওটাকে বুস্ট করতে চাইলাম বা প্রমোট করতে চাইলাম। তো সিদ্ধান্ত নেওয়ার পরে এটা আমি হচ্ছে একটা থার্ড পার্টি সাইটে গিয়ে এই লিঙ্কটা আমি হচ্ছে তাদেরকে দিয়ে দিলাম এবং আমি এটা বুস্টের জন্য অর্ডার করলাম। তো এটা অবশ্য এটার যে প্রমোশন, ভিডিওর যে প্রমোশন বা বুস্টিং প্রক্রিয়া বা কাজ, সেটা কিন্তু এখনও শেষ হয়নি, আরও একদিন বা দুই দিন বাদ আছে। তো এর মধ্যে আমি কি চেঞ্জ পেলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো আমি আজকে যখন পিসিটা বা কম্পিউটারটা অন করেছি, তখন আমি হচ্ছে অ্যানালিটিক্সে যাওয়ার পরে, চ্যানেল অ্যানালিটিক্সে যখন গেলাম, তখন দেখি এরকম একটা মেসেজ যে কনগ্রাটস, ইউর চ্যানেল ভিউজ আর আপ 122%, মেইনলি ডিউ টু মোর পিপুল ওয়াচিং ওয়ান অফ ইউর ভিডিওস ফ্রম আউটসাইড ইউটিউব। মানে ইউটিউবের আউটসাইডে আমার লিঙ্কটা দেওয়া হয়েছে, সেখান থেকে আসলে কি হচ্ছে যে কিছু লোকজন এই ভিডিওগুলো দেখছেন এবং ওই সাইটের যারা অ্যাডমিন আছে তারা যারা ভিডিওগুলোকে ভিউজ করছে এটা কিন্তু অর্গ্যানিক ভিউজ, তা নাহলে কিন্তু এখানে এই মেসেজটা কখনোই আসতো না। তাদেরকে হয়তো একটা পেমেন্ট করছে, সেই পেমেন্টটা আসলে খুব বড় কোনো পেমেন্ট না, খুব ছোটোখাটো পেমেন্ট। যাই হোক, আপনারা দেখছেন গতকালকে আমার সাবস্ক্রাইবার হচ্ছে 1800 ছিল, আজকে 1300 করছে। আমি নেক্সটে চলে যাই। তো এখানে দেখেন, দিস ভিডিও হ্যাজ গটেন 721 ভিউজ সিন্স ইট ওয়াজ পাবলিশড। এটা পাবলিশ হয়েছিল, এই ভিডিওটা হচ্ছে মের 3 তারিখে। তো পাবলিশ হওয়ার পরে এটা 721 ভিউজ পেয়েছে। তো এবং দেখেন ভিউজ 721টা, এবং এখানে কি লেখা আছে, 681 মোর দ্যান ইউজুয়াল। ইউজুয়ালি আমি যে ভিউগুলো পাই তার চাইতে প্রায় 681টা বেশি। এবং এখানে দেখেন ওয়াচ টাইম 12.7, মানে 11.7 মোর দ্যান ইউজুয়াল আমি একটা সাবস্ক্রাইবারও পেয়েছি এই ভিডিওটা থেকে। দেখেন এখানে লেখা আছে যে টপ ট্রাফিক সোর্সেস, কোথা থেকে আমি ট্রাফিকগুলো পেয়েছি এর মধ্যে দেখেন আপনারা খেয়াল করে, এক্সটার্নাল আমি 78.9% পেয়েছি এক্সটার্নাল ভিউ, মানে আমি যে বাইরে এটাকে যে প্রমোট করেছি বা ভিউ করার জন্য যে আমি এটাকে আমি বুস্টিং করেছি সেখান থেকে আমি 78.9% পেয়েছি। আচ্ছা, আমি রিসে গিয়ে এই ট্যাবটাতে গিয়ে আমি একটু দেখাই, দেখেন। আচ্ছা, রিসে গিয়ে দেখাই, দেখেন ইমপ্রেশন 762 এই ভিডিওটার, এবং সিটিআর রেটটা দেখেন, সিটিআর মানে ক্লিক থ্রো রেট হচ্ছে 15.5%। ওয়াও, মানে যেটা আন্দাজি করা যায় না। আর ভিউজ দেখেন 721 এবং এটা উপরের দিকে উঠছে আছে, অর্থাৎ বাড়ছে, 681 মোর দ্যান ইউজুয়াল। তো আমরা পরেরটাতে চলে যাই, পরের ক্লিপটাতে চলে যাই। দেখেন যে এখানে কি বলেছে, দেখেন ইউটিউব থেকে যে কনগ্রাটস, ইউর চ্যানেলস ভিউজ আর আপ 122%, মেইনলি ডিউ টু মোর পিপুল ওয়াচিং ওয়ান অফ ইয়ার ভিডিওস ফ্রম আউটসাইড ইউটিউব। তো মোর ভিউজ অন ইউটিউব চ্যানেল, এখানে দেখেন ইউর চ্যানেলস অ্যাভারেজ ডেইলি ভিউজ ওয়েন্ট ফ্রম অ্যাবাউট 98 টু অ্যাবাউট 220, মানে 98 থেকে 200 ভিউজ পাচ্ছে প্রতিদিন গড়ে এই ভিডিওটা, এই স্পেসিফিক এই ভিডিওটা।
তো ভিউয়ার্স আমি আর একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা খেয়াল করে দেখেন, এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেখেছি এটা হচ্ছে 15/5 মানে 15 মে 2021 তারিখের আমি দেখাই আপনাকে। দেখেন আমার সাবস্ক্রাইবার তো 1800 ছিল আর পাবলিক ওয়াচ আওয়ার ছিল 1240 ছিল পাবলিক ওয়াচ আওয়ার। কিন্তু আপনি খেয়াল করে দেখেন আমি পরেরটাতে যাচ্ছি, এটা 15 তারিখ, 16 তারিখে দেখেন এটা হয়ে গেছে 1247, মানে ওয়াচ আওয়ার আমি অলরেডি 7 এখান থেকে গেইন করেছি। মানে গতকাল আজকে পিসি বা কম্পিউটারটা ওপেন করার পরে আমি এখানে 7 বেশি পেয়েছি, 7 বেশি পেয়েছি, 1240 ছিল আজকে 1247 করছে। ভিউয়ার্স এইটার কিন্তু এই ভিডিওটার ক্যাম্পেইন কিন্তু এখনও শেষ হয়নি, এই ভিডিওটার ক্যাম্পেইন এখনও শেষ হয়নি। তো আমি আশা করছি যে আগামী একদিন বা দুই দিনের ভেতরে ক্যাম্পেইনটা শেষ হয়ে যাবে, এবং শেষ হলে আমি এখান থেকে আরও ভালো রেজাল্ট পাবো। আমি আপনাদেরকে একটু দেখাই, আমি আমার চ্যানেলে চলে যাই। আমি আমি চলে গিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে 745 ভিউজ রয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন এখন তো রাত 12টার পরে, 12:24 বাজে, 17 তারিখ হয়ে গিয়েছে। আমি আশা করছি 17 তারিখ বা 18 তারিখে এটা 1K+ সাবস্ক্রাইবার হয়ে যাবে, 1K+ সাবস্ক্রাইবার, কারণ এটা আমি ক্যাম্পেইনের জন্য সাবমিট করেছি। তো ভিউয়ার্স আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে গ্রোথটা আসলে আমি যদি চাই, মানে চ্যানেলটাকে যদি আমি সামনের দিকে নিয়ে যেতে চায়, তাহলে আসলে ভিডিও বুস্ট বা প্রমোট করার কোনো বিকল্প নেই। এটা যে আপনাকে সবসময় করতে হবে তা কিন্তু না, মাঝে মধ্যে করতে পারেন। আর এটা যে আপনাকে শুধু টাকা দিয়েই করতে হবে তা না, আপনি নিজেও কিছু সিস্টেম রয়েছে যেগুলা আপনি অ্যাপ্লাই করে এগুলো কিন্তু নিজেও ফ্রিতে অর্থাৎ টাকা ছাড়াই কিন্তু ভিডিওগুলো আপনি বুস্ট করার ব্যবস্থা করতে পারবেন। তো আমি আপনাকে দেখায় দেখেন এর পাশাপাশি কাছাকাছি যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, দেখেন আপনারা খেয়াল করে দেখেন এটা অনলি 21 ভিউ, এটা 29 ভিউ, এটা দেখেন 217 ভিউ, এটা 71 ভিউ, 16 ভিউ, 22 ভিউ, 15 ভিউ। বাট দেখেন এটা আমি ক্যাম্পেইন দ্বারা পরিচালিত করছি, এইটার ভিউ দেখেন আপনার 745। এবং আমি নিশ্চিত করে এটা বলতে পারি 17 তারিখ বা 18 তারিখে এটা 1K+ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো এটা আমি আশা করছি যে আগামী দিন এটা আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখাতে পারবো, এবং আপনারা অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। এবং আমি প্রতিদিনই যে আমার যে ওয়াচ টাইম সেটাকে আমি খেয়াল করছি যে এটা আমার বাড়ে কিনা। আমি আজকে যেমন দেখলাম যে 1247, আগামী দিনে হয়তো একটু বেশি হবে, এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ লাইভ প্রুফটা। তো ভিউয়ার্স এখন আশা করি বুঝে গিয়েছেন যে চ্যানেলের যে কোনো একটা ভিডিও বা মাঝে মাঝে আপনার পছন্দ মতো কোনো ভিডিওকে বুস্ট করা বা প্রমোট করা কতটুকু জরুরি আপনার চ্যানেলের বর্তমান পজিশন অনুযায়ী। আর হ্যাঁ, যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে বা যদি ভিডিও থেকে আপনি কোনো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটাকে চেপে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, খোদা হাফেজ, বাই বাই, টাটা।